হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। স্বাগতম জানাই তোমাদের এই ইউটিউব চ্যানেল ফোর্স একাডেমিতে। বন্ধুরা, ইতিমধ্যে এসএসসির তরফ থেকে আরও একটি নতুন নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে এসএসসি জিডি কনস্টেবলের। বন্ধু, তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তুমি যদি 2021 সালের প্রার্থী হয়ে থাকো তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে। বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এবং এখান থেকে তোমাদেরকে লাইভ প্রুফ আমি নোটিফিকেশান ডাউনলোড করব এবং ওই নোটিফিকেশানে কি বলা রয়েছে সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি এসএসসি জিডির সম্পূর্ণ ছোট বড় আপডেট পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এসএসসি ছোট বড় আপডেট তোমরা অনায়াসে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং তুমি 2022 সালে যদি প্রার্থী হয়ে থাকো, যদি তুমি অনলাইন আবেদন করেছো, আমাদের সামান্য হিন্দির পিডিএফ তোমরা পেয়ে যাবে। তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখানে ক্লাস করো, যদি ভালো লাগে তাহলে আমাদের পিডিএফ তোমরা সংগ্রহ করবে। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ 23 নভেম্বর অর্থাৎ আজকে তোমাদের এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে। এখানে তোমাদের কি বলা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, আপলোডিং অফ ফাইনাল মার্ক অফ কনস্টেবল জিডি ইন সিএপিএফ এনআইএএসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2021। অর্থাৎ তুমি যদি 2021 সালের প্রার্থী হয়ে থাকো এবং তুমি যদি পরীক্ষা দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের জন্য গুড নিউজ। ওকে, তোমাদের তো বন্ধুরা আমি নোটিফিকেশানটি ওপেন করছি, ডাউনলোড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি বলা রয়েছে নোটিফিকেশানে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি নোটিফিকেশানটি ডাউনলোড করলাম। এখানে যেটি বলা রয়েছে আপলোডিং অফ ফাইনাল মার্ক, অর্থাৎ তোমাদের যে ফাইনাল মার্ক সেটি কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে। এখানে বলা রয়েছে যে দ্য ফাইনাল রেজাল্ট অফ কনস্টেবল জিডি ইন সিএপিএফ এনআইএসএসএফ রাইফেলম্যান জিডি অ্যান্ড আসাম রাইফেল এক্সামিনেশন 2021 ওয়াজ ডিক্লিয়ার্ড অন 7/11/2022। অর্থাৎ 7/11/2022 তারিখে তোমাদের ফাইনাল রেজাল্ট বা ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হয়েছে। ওকে, এর মধ্যে তুমি যদি এর প্রার্থী হয়ে থাকো তাহলে এখানে বলা রয়েছে তোমাদের যে ফাইনাল মার্ক, তোমাদের মেরিট লিস্ট তৈরি হয়ে গিয়েছে, তোমাদের ফাইনাল যে মার্ক সেটি কিন্তু প্রকাশিত করে দেওয়া হয়েছে। তুমি কিভাবে চেক করবে? প্রথমত তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, সেখানে তোমার যে ইউজার আইডি রয়েছে অর্থাৎ তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এবং যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড এবং রেজিস্ট্রেশন নাম্বারটি তুমি তোমার প্রোফাইলটি খুলবে, ওপেন করবে, তারপরে তোমার যে রেজাল্ট এবং মার্কের যে অপশান দেখতে পাবে সেখানে ক্লিক করলে তুমি কিন্তু তোমার ফাইনাল মার্ক দেখতে পারবে। এখানে বলা রয়েছে 23/11/2022 থেকে 7/12/2022 তারিখের মধ্যে তোমরা কিন্তু তোমার ফাইনাল মার্ক দেখতে পারবে, তারপরে কিন্তু সেটি আর দেখতে পারবে না। ওকে, তো তুমি যদি 2021 সালের প্রার্থী হয়ে থাকো তাহলে সেই ফাইনাল মার্ক তুমি কত পেয়েছিলে সেটি অবশ্যই দেখতে পারো। এসএসসি কিন্তু সাপ নোটিফিকেশানের মাধ্যমে জানিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এটি ছিল এসএসসির যে নতুন নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে তার আপডেট। ধন্যবাদ।